জয় বাবা লোকনাথ বাবা লোকনাথ ব্রহ্মচারী বলেছেন আমার নামই হলো আমার সব থেকে বড় মহামন্ত্র আমার নাম নিলেই হবে আমার নামের মধ্যেই তোর যাবতীয় ইচ্ছা সব কিছু সমাহিত আছে এবং তুই যেরকম শ্রদ্ধা নিয়ে আমার নাম নেবি আমি সেরকম ফলই তোদেরকে দেব শুদ্ধ চিত্তে ভক্তি বিশ্বাস ভরসা নিয়ে বাবা শরণাগত হলে পরমেশ্বর পরম পিতা আমাদের মনস্কামনা পূরণ করে থাকেন রনে বনে জনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমিও রক্ষা করিব বাবার এই বিখ্যাত বাণী স্মরণ করে বাবার ভক্তরা সহজে যে কোনো পরিস্থিতি থেকে মুক্তি লাভ করে যায় বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি সম্পর্কে তার ভক্তরা সবাই পরিচিত তিনি ছিলেন জাতিস্বর পুরাণ মতে তিনি দেবাদিদেব মহাদেবের অবতার স্বরূপ ভক্তের মনের কথা তিনি অবলীলায় জানতে পারতেন বহু মানুষকে তিনি কঠিন পরিস্থিতি এবং কঠিন থেকে কঠিনতর রোগ থেকে মুক্ত করেছিলেন যে কারণে জাতি ধর্ম নির্বিশেষ সকল মানুষের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধেয় এবং এই কারণেই ঘরে ঘরে তার পুজো করা হয়ে থাকে এ বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে লোকনাথ বাবার তিরুধান দিবস পড়েছে বাংলার উনিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজির দোসরা জুন দু সাল রবিবার বাবা লোকনাথের প্রিয় ফুল হল নীল শাপলা বা শালুক এছাড়াও যে কোনো ধরনের সাদা ফুলেই বাবা খুবই সন্তুষ্ট হন লোকনাথ বাবার পুজোর সময় ফুলের সঙ্গে আপনারা অবশ্যই বেলপাতা অর্পণ করবেন ফলের মধ্যে তালশাঁস এবং কালোজান প্রধান এছাড়াও এই জ্যৈষ্ঠ মাসের যে মৌসুমি ফলগুলো পাওয়া যায় যেমন আম কাঁঠাল লিচু এগুলো আপনারা পুজোয় দিতে পারেন মিষ্টি বা মিষ্টান্ন ভোগের মধ্যে রয়েছে প্রথমেই মিছিলি মিছিলি বাবার খুবই পছন্দ এছাড়াও যে কোনো ধরনের সাদা মিষ্টি বা পায়েস ভোগও দিতে পারেন এছাড়াও অমৃতি বা আমিতি আপনারা যেটাই বলে থাকুন না কেন এটাও বাবার খুব পছন্দের একটি মিষ্টান্ন ভোগ খুবই সহজ সরল পদ্ধতিতে বাবার পুজো করা হয় লোকনাথ বাবার পুজোর দিনে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আপনারা প্রথমে আপনাদের ঠাকুর মন্দিরে গিয়ে ইষ্টদেবতার পুজো করে নেবেন এরপরে একটি আলাদা আসনে বাবা লোকনাথের মূর্তি বা ছবি স্থাপন করবেন গঙ্গা জল দিয়ে অভিষেক করে নেবেন তারপরে ফুলের মালা দিয়ে বা ফুল দিয়ে বাবা লোকনাথের মূর্তি বা ছবিকে সাজিয়ে দেবেন ঠাকুর মন্দিরটাকেও আপনারা সুন্দর করে সাজিয়ে দেবেন এরপরে বাবার লোকনাথের সামনে একটি ঘট স্থাপন করবেন নীল শাপলা বা শালুক ফুল বাবার খুবই প্রিয় এছাড়া যে কোনো সাদা ফুলেই বাবা খুবই সন্তুষ্ট হন ফুলের সঙ্গে অবশ্যই আপনারা বেলপাতা নিবেদন করবেন ফলের মধ্যে তালশ্বাস কালো জাম ছাড়াও এই সময় জ্যৈষ্ঠ মাসে যে মরশুমি ফল পাওয়া যায় কাঁঠাল লিচু আম প্রভৃতি বাবাকে আপনারা ভোগ হিসাবে নিবেদন করবেন মিষ্টি ভোগের মধ্যে মিষ্টি বাবার খুবই প্রিয় আর পুজোর শেষে অবশ্যই এই ভোগ প্রসাদ আপনারা বাচ্চাদের মধ্যে নিবেদন করবেন এছাড়াও যে কোনো ধরনের সাদা মিষ্টি পায়েস ও অমৃতি বাবার খুবই প্রিয় আর সমস্ত ভোগের মধ্যে অবশ্যই আপনারা তুলসী পাতা দেবেন বাবা লোকনাথের পুজোর সময় অবশ্যই দেবাদিদেব মহাদেবের পুজো করতে হবে বলা হয় বাবা লোকনাথ স্বয়ং শিবের অবতার পুজোর সময় ধূপ দীপ জ্বালিয়ে আরতি করবেন পূজো শেষে পাঁচালী পাঠ করবেন পাঁচালী পাঠ করতে না পারলে অবশ্যই শ্রবণ করবেন পুজো না হওয়া পর্যন্ত উপবাস থাকতে হবে পুজোর সময় একদম অন্যমনস্ক হবেন না একাগ্র একাগ্রচিত্রে বাবা লোকনাথের নাম স্মরণ করবেন লোকনাথ বাবার পুজোর জন্য কোনো আড়ম্বরের প্রয়োজন নেই মনের ভক্তি ও ভালোবাসাই হলো প্রধান কোনো কাজ শুরু করার আগে এবং বিপদ থেকে মুক্তি পেতে লোকনাথ বাবার নাম স্মরণ করা উচিত আবার কোনো জাতকের রাশিতে যদি বিষ যোগ দারিদ্র্য বা কেন্দ্রদ্যম যোগ থাকে তাহলে অবশ্যই লোকনাথ ব্রহ্মচারীর পুজো করবেন তবে এই পুজো শুধুমাত্র বছরের একটি দিন নয় এই পুজো করতে হবে প্রতি সোমবার প্রতি সোমবার সন্ধেবেলায় শুদ্ধ বস্ত্র পরে একটা আসনের ওপরে বসে প্রথমে আপনারা আপনাদের নিজে নিজ গুরুদেবের নাম স্মরণ করবেন অথবা গুরুদেবের দেওয়া গুরুমন্ত্রটি আপনারা জপ করবেন এরপরে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করা হয়ে গেলে জয় বাবা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় লোকনাথ জয় গুরু লোকনাথ এই মন্ত্র উচ্চারণ করে আপনারা লোকনাথ বাবার ধ্যান করবেন তাহলেই দেখবেন আপনাদের জীবন থেকে সমস্ত বিপদ কেটে যাবে বাবার কৃপায় আপনারা সমস্ত কষ্ট থেকে মুক্তি লাভ করবেন বাবা লোকনাথ তার ভক্তদের জন্য অনেক বাণী রেখে গেছেন যেগুলো মেনে চললে আমরা আমাদের জীবনকে সৎ পথে এবং সুন্দরভাবে পরিচালিত করতে পারবো বাবা লোকনাথের কৃপা ও আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই আপনারা লোকনাথ বাবার তিরোধাম দিবসটি সুন্দরভাবে ভক্তি সহকারে উদযাপন করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার